আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কিভাবে আপনারা অনলাইনে এনটিসিআর এর হালনাগাদ বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন। তো লেটেস্ট যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি আপনার জানার জন্য ব্রাউজারের ওয়েবসাইটে www.ntrcl.gov.bd এই ঠিকানায় প্রবেশ করবেন এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTCR মানে NTRC এর এই ওয়েবসাইটে আপনার যাবেন। যাওয়ার পরে দেওয়া আছে দুইটি বিজ্ঞপ্তি, জরুরি বিজ্ঞপ্তি, জরুরি বিজ্ঞপ্তি। এই দুটো বিজ্ঞপ্তি আপনাদের জানা অনেকেই জানেন না, তো বিজ্ঞপ্তি দুটি আমি দেখাচ্ছি, আমি ডাউনলোড করে রেখেছি। তো প্রথম বিজ্ঞপ্তি হচ্ছে যে বিষয়টি আপনাদের এখানে দেওয়া আছে একটা বিষয়, আর একটা আছে আমাদের এই একটা বিজ্ঞপ্তি। তো এখানে আমি যেটা জানাচ্ছি প্রথম যে বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে যে জরুরি বিজ্ঞপ্তি, বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ থেকে আমাদের বিজ্ঞপ্তিটা দিয়েছে। তো বিজ্ঞপ্তির তারিখ দেওয়া নাই অবশ্য, তো তারিখটা আমরা এই জায়গা থেকে আমরা জেনে নেব। বিজ্ঞপ্তি এখানে ক্লিক করলে আমরা জানতে পারবো বিজ্ঞপ্তির কত তারিখ দিয়েছে। তো বিজ্ঞপ্তি একটা দিয়েছে আপনার 24/12/2018 তারিখ, আর এটা দিয়েছে 23/12/2018 তারিখ। দুটা 24 এবং 23 তারিখ দুইটা জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে NTCR কর্তৃপক্ষ। তো বিজ্ঞপ্তি দুটি হচ্ছে মানে বিজ্ঞপ্তি দুটির আসল স্থান নজুলটা হচ্ছে যে অনেক ইন্ডেক্সধারী শিক্ষক NTCR এর তাদের মানে ওয়েব মানে অফিসিয়াল ফোনে মোবাইলে জানতে চেয়েছেন যে 35 বছরে এবং তারা ইন্ডেক্স মানে ধারী হয়েছে এবং কিন্তু তাদের পূর্বে এবং পরে তারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সার্টিফিকেট আছে, তারা কি এই গণ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করতে পারবে কি না। তো সেই বিষয়টি স্পষ্ট করার জন্য NTRC কর্তৃপক্ষ এই জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে। এখানে তারা মানে বলছে স্পষ্ট, আমরা দেখতে পাচ্ছি অনেক ইন্ডেক্সধারী শিক্ষক অত্র অফিসে জানতে চেয়েছে যে যে সকল ইন্ডেক্সধারী শিক্ষকের বয়স 35 বছরের বেশি তারা এমন আবেদন করতে পারবে কিনা। বিষয়টি স্পষ্টকরণের জন্য জানানো যাচ্ছে যে এমপিও নীতিমালা 2018 অনুযায়ী ইন্ডেক্সধারী শিক্ষকের জন্য বয়স সীমা শিথিল যোগ্য বিধায় বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডেক্সধারী যে সকল শিক্ষক নিবন্ধন সনদধারী কর্মরত আছেন তারাও বর্তমান চলমান অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের নিয়োগে আবেদন অন্যান্য প্রার্থীদের নাই জাতীয় মেধা তালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিষ্পত্তি করবে। বিষয়টা কি হলো, বিষয়টা দাঁড়ালো যে 2018 নীতিমালা অর্থাৎ শিক্ষকদের এমপিও নীতিমালা 2018 বয়স সীমা দেওয়া আছে 35, তবে যদি সে মানে সমপদ বা ইন্ডেক্সধারী অন্য কোন প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ থাকে, যেহেতু আগে কমিটি থেকে নিয়োগ দেওয়া হতো, এখন সে নিয়োগটা NTRC কর্তৃপক্ষের মাধ্যমে দিচ্ছে, সেহেতু সেই সুবিধাটা তারা এখানে দিতে চাইছে যে আগে যেমন এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে একজন ইন্ডেক্সধারী শিক্ষক নিয়োগের জন্য বিবেচিত হতেন, ঠিক তেমনই ভাবে তিনি গণ বিজ্ঞপ্তির মাধ্যমে যে মানে আবেদন করতে বলা হয় শিক্ষকদের ইন্ডেক্সধারী অথবা নিবন্ধনধারী শিক্ষকদের, ঠিক অনুরূপভাবে ইন্ডেক্সধারী শিক্ষকরাও বয়স যদি তাদের 35 চাইতে বেশি হোক তারাও তারা আবেদন করতে পারে। মূল বিষয় হলো তার বিভাগীয় অর্থাৎ বেসরকারি শিক্ষক মানে NTCR কর্তৃপক্ষ বিভাগীয় প্রার্থীদের বিশেষ সুবিধা দিয়েছে, 35 বয়স চাইতে বেশি হলো তারা NTCR এ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে ই অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি আপনাদের আবারও বলছি, আপনারা যারা ইন্ডেক্সধারী শিক্ষক আছেন 35 বছর বয়স হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন, অর্থাৎ 35 বছর বেশি হলেও আপনারা আবেদন করতে কোনো বাধা নেই, এই হচ্ছে বিষয়। এবং সে বিষয়টা অন্যান্য নিয়মিত মানে
নিবন্ধনধারী আবেদনকারীর মতোই আপনার সব বিষয় বিবেচিত হবে এবং আবেদনে আপনার অবশ্যই ইন্ডেক্স নাম্বার দিবেন, নচেত আপনার আবেদন দ্বিভাগীয় প্রার্থী অর্থাৎ আপনি যে ইন্ডেক্সধারী সেটা প্রমাণের কোনো সুযোগ থাকবে না। এই হচ্ছে একটা বিজ্ঞপ্তি, আপনারা নিশ্চিত বুঝতে পারছেন। এবং যদি আরও বিষয়টি ভালোভাবে বুঝতে চান তাহলে এনটিসিআর ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে ভালোভাবে পড়বেন। দ্বিতীয় বিজ্ঞপ্তি হচ্ছে যে বিষয়টি হলো এনটিআরসি কর্তৃপক্ষকে আমরা আমাদের মতো অনেক শিক্ষক অথবা চাকরি প্রার্থীরা বিভ্রান্তিমূলকভাবে মানে বিভিন্ন ধরনের বক্তব্য মাধ্যমে তাদের কাছে আমরা বিভিন্ন অভিযোগ মানে করেছি, সেই অভিযোগের একটা খণ্ডনমূলক একটা মানে মানে আমরা আত্মপক্ষ সমর্থনের জন্য এনটিসিআর কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি দিয়েছে। যে এটা কি দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে উল্লেখযোগ্য শিক্ষক নিবন্ধনের টেলিফোনের মাধ্যমে তাদের বয়স সীমা 35 বছর করার বিষয়ে এনটিআরসি কে দায়ী করে অফিসে ফোন করছে, বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে নিবন্ধনধারী শিক্ষকদের মধ্যে হতে রুজু করা 166টি মামলা একসাথে শুনানি করে মহামান্য হাইকোর্ট 7টি সুনির্দিষ্ট নীতি নির্দেশনা প্রদান করেন, যার মধ্যে বয়স সংক্রান্ত নির্দেশনাটি অনুরূপ। নির্দেশনাটি হচ্ছে গভর্নমেন্ট শ্যাল ফিক্স এন্টি লেভেল এজ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড ফর দ্য ইকুইভ্যালেন্ট পোস্ট। মানে এন্টি লেভেলের শিক্ষকদের বয়সের সীমা হচ্ছে মানে সহকারী শিক্ষক বা তার ইকুইভ্যালেন্ট পোস্টের ক্ষেত্রে মানে ফিক্সড করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে। তো নির্দিষ্ট করে দিয়েছে কতটুকু, যেহেতু অন্যান্য শিক্ষক মানে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির এন্ট্রি লেভেল বয়স ছিল 30, সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট সেটা বাড়িয়ে 5 বছর বাড়িয়ে 35 করেছে। এবং সেই 35 বছরের মানে 166টি মামলা যে করা হয়েছিল তার মধ্যে বয়স সংক্রান্ত কোনো মামলা এখানে দেওয়া ছিল না। এবং হাইকোর্টের আপিল বিভাগে যে মামলাটি হয়েছিল সেটা বয়স সংক্রান্ত না থাকায় বয়সের মানে রিটিও কেউ করেনি এবং সেটা চ্যালেঞ্জও করেনি বিধায় মামলা এখন পর্যন্ত 35 বছর করে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে। তো আমাদের এখানে হাইকোর্টে মামলা করে বয়সের বাইন্ডিংটা তুলে দেওয়ার সুযোগ আছে যদি মহামান্য হাইকোর্ট বা বিচার বিভাগ আমাদের পক্ষে জাজমেন্ট দেয়। তো এই হলো বিষয়, আপনারা এই বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে বুঝে এনটিআরসি কর্তৃপক্ষকে টেলিফোন বা যে কোনোভাবে দোষারোপ বা কিছু করতে পারেন। তো তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছেন, আপনারা বুঝে সুঝে কাজ করবেন। এই হলো বিষয়, আপনারা আপনাদের আবেদন এবং চাকরি জন্য আপনারা যে চেষ্টা করছেন আপনাদের শুভ হোক, আপনাদের মনোবাসনা পূর্ণ হোক এই প্রত্যাশায়।